শুভেচ্ছা শুভ সব খবর কম সময় সব খবর একসাথে প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে একেবারে দ্রুততার সাথে জানিয়ে দেব যাতে করে সব আপডেট আপনারা জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন জুড়ে নুসরত দৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি বিনা নোটিশে রেল কর্মচারীরা ধর্মঘট শুরু করায় সকাল থেকেই ভোগান্তি পোহান হাজার হাজার যাত্রী ছয় ঘন্টা পরে মন্ত্রী মাইলেজ ভাতা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পরে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেয় রেল কর্মচারীরা এবং রেলমন্ত্রীর সাথে শ্রমিক কর্মচারীদের বৈঠকে মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতেই এই ঘোষণা এর আগে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা যেটা জারি করা হয়েছে পেনশন সংক্রান্ত সেটি বাতিল করা হলো আর তাদের যে দাবি যে অ্যালাউন্স যাতে পেনশনের সঙ্গে যুক্ত হয় সেটি আলো আলোচনা হবে এটা হলো স্বতঃস্ফূর্ত একটা ঘটনা ছিল এটা স্বতঃস্ফূর্ত এই ঘটনাকে আমরা সবাইকে বলে দিচ্ছি তারা এই মুহূর্ত থেকে কর্মযোগদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলার চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন এই রায় ঘোষণা করেন আর মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জিএমবির চার সদস্য সালেহিন ওরফে সালাউদ্দিন আনোয়ারুল আলম ওরফে আনোয়ার মিজানুর রহমান ওরফে মিনহাজ এবং নূর মোহাম্মদ লোকটা মারা গেছে জার্মানিতে অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশে সেই দায়টা কিভাবে ৬ মাস পরে মারা যাওয়ার দায়টা আসামিদের উপরে চাপায় আমরা ফৌজদারি মামলা করি আমাদের বিবেকে আসে না যে এইভাবে কিভাবে একটা জাজমেন্ট হয় এই মামলায় আমাদের যে রায় সর্বোচ্চ শাস্তি হয়েছে আসামিদের এই জন্য আমরা সন্তুষ্ট কেউ কেউ ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত সৃষ্টি করতে চায় যা উচিত নয় বলে মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন ধর্ম যার যার উৎসব সবার শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সংস্কৃতি চর্চায় গুরুত্ব দিতে হবে যে কোনো দেশের জন্য সংস্কৃতির বিকাশ গুরুত্বপূর্ণ তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করাও জরুরি আর একই সাথে স্থানীয় সংস্কৃতি লোকজ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী ধর্মের সঙ্গে সংস্কৃতির অনেকেই সংঘাত সৃষ্টি করতে চায় এটা মোটেই সঠিক না ধর্ম যার যার ধর্ম আমরা এটাই বলি ধর্ম যার যার উৎসব সকলের কাজে উৎসব সকলে আমরা এক হয়ে পালন করব বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭:৩০ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ সরকারি টেলিভিশন সরকারি বেসরকারি সব চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান জোবায়দা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মন্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক এই অভিযোগে ওনার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তিনজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে পলাতক দণ্ডিত আসামি তারেক রহমান জুবাইদুর রহমান এবং ইকবাল বাদ মান এখন যেহেতু দীর্ঘদিন মামলাটা অচল অবস্থা ছিল যেহেতু সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং ছিল এখন আজকে ডিসমিস হওয়াতে মামলাটা দুর্নীতির মামলাটা জুবাইদুর রহমানের এগেনস্টে চলতে আইনগত কোনো আর বাধা থাকবে না যদিও এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে দুর্নীতি অপশাসন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ডক্টর জুবাইদা রহমানের এই মামলা সচল করেছে সরকার বর্তমান সরকারের বিরুদ্ধে লাখ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ সহ মহা দুর্নীতির তেরেসমাটি আজ দেশে বিদেশে সবার মুখে মুখে এই মুহূর্তে মামলাটি মূলত জনগণের দৃষ্টিকে অন্য দিকে ফেরানোর অপচেষ্টা মাত্র সরকার অসৎ রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলাটি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রেখেছে অথচ এই মামলাটির কোনো সারবত্তা নেই এখনো ধর
ধরা ছোঁয়ার বাইরে ব্রুকলিন পাতাল রেলে হামলা চালানো হততাই কেবল একটি সাদা ভ্যান জব্দ করতে পেরেছে গোয়েন্দারা হামলাকারী না হলেও খুঁজছে গাড়ির মূল মালিককে 62 বছরের ফ্র্যাঙ্ক জেমসের সন্ধান দিতেই হটলাইন চালু হয়েছে আর মঙ্গলবারের কমান্ডো স্টাইলে চালানো ওই হামলায় 23 মেট্রো রেল আরোহী আহত হয় তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী উৎসবে মুখর তিন পার্বত্য জেলা বর্ণিল সব আয়োজন রং ছড়াচ্ছে নতুন বছর বরণে একেবারে সাজসাজ রব পাহাড়ে সাংরাই উৎসবের মূল আকর্ষণ জলকেলি অনুষ্ঠিত হয়েছে আজ খাগড়াছড়িতে ভোজ্য তেল নিয়ে চলছে তেলেসমাতি কয়েক মাস ধরেই বাজারে এক প্রকার নৈরাজ্যই চলছে ভোক্তাকে জিম্মি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে দাম কয়েক পর্যায়ে ফ্যাট প্রত্যাহারের পরে কিছুটা দাম কমলেও তেলের বাজার এখনও স্বাভাবিক হয়নি ঘাটতি রয়েই গেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে অতি মুনাফা লুটতেই বাজারে কমিয়ে দেওয়া হয় ভোজ্য তেলের সরবরাহ বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 3 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত সকালে প্রথমে গুলশান বাটালিংক রোডে জিয়াস ট্রেডিং নামের প্রতিষ্ঠানের গুদামে অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী আমদানি করে প্রতিষ্ঠানটি কিন্তু কিছু পণ্যের বিএসটিআই ছাড়পত্র তারা দেখাতে পারেনি আর এজন্যই 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে ইউক্রেন ভূখণ্ডে গণহত্যা চালাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার প্রথমবার এই অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের রুশ বাহিনী যেই নৃশংসতা চালাচ্ছে তা নিঃসন্দেহে গণহত্যা এ বিষয়ে ওয়াশিংটনের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে এদিকে ইউক্রেনের সীমান্তবর্তী 3টি এলাকায় রাশিয়া সেনা উপস্থিতি বাড়িয়েছে এমন অভিযোগ করল জেলেনস্কি প্রশাসন দখলকৃত পশ্চিম তীরে টহল জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবারও 20 ফিলিস্তিনি গ্রেফতার হয়েছেন অভিযান চলাকালে সেরা সদস্যদের লক্ষ্য করে হাত বোমা ছোড়া হয়েছে ইসরায়েলের এমন দাবি এ সময় ছুরিকাঘাতে চেষ্টা করে এক ফিলিস্তিনিকে গুলি ছুড়ে হত্যা করে ইহুদি সেনাবহর গেল এক মাসে এই 4টি হামলায় কমপক্ষে 14 ইসরায়েলি প্রাণ গেছে প্রত্যাশার চাপ বেশি থাকায় দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে বিমানবন্দরে এমন মন্তব্য অধিনায়ক মুমিনুল হকের সকালে দক্ষিণ আফ্রিকা থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ টেস্ট দলের প্রথম অংশ এবং এই ভরে অধিনায়ক মুমিনুল হক ছাড়াও আছেন লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ সাদমান ইসলাম তাজুল ইসলাম মাহমুদুল হাসান জয় খালেদ আহমেদ এবং নুরুল হাসান সোহান আপনাদের মতো প্রত্যাশাটা একটু বেশি ছিল আপনারা হয়তো অনেকে মনে করছেন আমরা একটা টেস্ট ম্যাচ জেতার পরে আমরা হয়তো ওয়ার্ল্ডের 1 নম্বর অথবা 2 নম্বর টেস্ট টিম হয়ে গেছি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমরা ওয়ান ডে টিম বাংলাদেশ ওয়ান ডেতে বাংলাদেশ অনেক স্টেবল টিম টেস্টে কিন্তু আমরা ওইভাবে স্টেবল না মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে যে গুমখুনের সংখ্যা বলা হচ্ছে তা ঠিক নয় এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে তিনি বলেছেন তাদের তথ্যে বিভ্রাট রয়েছে তারপর প্রতিবেদনে যা বলা হয়েছে অনুসন্ধান করা হবে বিচার বিভাগ সবসময় সাথে না এখানে রাজনৈতিক হয়রানির কোনো সুযোগ নেই বলেও জানালেন তিনি প্রায়গুলি আমরা অনুসন্ধান করে দেখছি অনেকগুলি হয়তো আত্মগোপন করে গুম বলে পরিচয় চালিয়ে দিয়েছে কিছুদিন আগেও আপনি দেখেছেন এক লোক আড়াই বছর না আরো কয়েক বছর পরে সে বলছেন যে আমি ইচ্ছা করে গুম হয়েছিলাম এই নানা কারণে গুম হয়ে থাকে আমরা নিরাপত্তা বাহিনী অনেকগুলোকে আমরা উদ্ধার করে দিয়েছি অলরেডি এটা রিপোর্টটা বের হয়েছে এটা বোধ হয় তথ্য বিভ্রাট হয়েছে তথ্য আরও কিছু গরমিল আছে এখানে বিশ্বের অনেক দেশেই গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত মানবাধিকার বিষয়ক রিপোর্ট তুলে ধরে এমন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন করেছেন বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে 198 দেশ এবং অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি আর বাংলাদেশ প্রসঙ্গে ওই প্রতিবেদনে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা গুমসহ নানা অপরাধে জড়িত থাকলেও জবাবদিহিতার মুখোমুখি করা হয় না বাক স্বাধীনতা সংবাদ মাধ্যমের উপরে বিধিনিষেধ ইন্টারনেট ব্যবহারে করা করি এবং সাংবাদিকের উপরে সহিংসতার অভিযোগও এতে করা হয়েছে যুক্তরাষ্ট্র করোনা পরবর্তী হটস্পটে পরিণত হচ্ছে পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিল মঙ্গলবার হেডলাইনে এই খবর সম্প্রচার করেছে মার্কিন গণমাধ্যমগুলো ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্চের 1 তারিখ থেকে যুক্তরাষ্ট্রে কোভিড নীতিমালা শিথিল করায় সংক্রমণ বাড়ছে আর সেদিনই ক্যাপিটল হিলের 6 প্রনেতার করোনা শনাক্ত হয় বলা হচ্ছে সম্প্রতি হোয়াইট হাউস এবং পার্লামেন্ট ভবনে গুচ্ছ সংক্রমণ বেড়েছে
ফিলিপাইনে মৌসুমী ঝড় মাগিয়ের প্রভাবে ভয়াবহ বন্যা এবং ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 67টিতে দাঁড়িয়েছে। এখনও অন্তত শতাধিক নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেইতে প্রদেশ, সেখানকার 4টি গ্রামে বন্যা আর ভূমিধসে 21 বাসিন্দা প্রাণ হারিয়েছেন। নিখোঁজদের সন্ধানে এবং ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরাতে ফায়ার সার্ভিস আর পুলিশ কাজ করছে। কমপক্ষে 15,000 বাসিন্দা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রবল বন্যা আর ভূমিধসে কমপক্ষে 45 জন প্রাণ হারিয়েছেন। গেল কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তাতে করে ভেঙে পড়েছে কোয়াজুলু নাটাল প্রদেশের অনেক অবকাঠামো। বিচ্ছিন্ন গুরুত্বপূর্ণ সব সড়কে যোগাযোগ এমনকি বন্দর এলাকাও বন্ধ। উদ্ধারকাজ পরিচালনায় নেমেছে সেনাবাহিনী। দুর্গম এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। ছিল আজকের সব খবরের সব আপডেট। এতক্ষণ আপনারা সাথে ছিলেন, ধন্যবাদ। নিরাপদে থাকবেন।